করতে পারে, আর কত কিছু যে সে পারে সে বলে বোঝানো যাবে না, রান্নাও করতে পারে। হ্যাঁ, তার নাম হচ্ছে আমাদের সবার প্রিয় এবং অবশ্যই আমি জানি আপনাদের অনেক পছন্দের একজন স্বাগতা। কেমন আছিস? ভালো আছি, তুমি কেমন আছো? একদম বিয়ের পরে নতুন বউ লাগছে, লাল শাড়ি পরলে আর ভালো লাগতো আমার কাছে। থ্যাংক ইউ। একটু আমেজটা বিয়ের রং কমতে কমতে লাল থেকে গোলাপিতে চলে আসছে, একটু পুরনো হয়েছে তো? পুরনো হয় নাই তো এখনো, আরো দুই তিন বছর লাগবে পুরনো হতে। তো এই যে রান্না, আমাদের অনুষ্ঠান তো রান্নার অনুষ্ঠান, তাই না? রান্নার অনুষ্ঠানে এসেছিস, নিশ্চয়ই অনেক রান্না শিখেছিস এর মধ্যে। এর মধ্যে যে খুব রান্না শিখেছি তা না, বাট আমি আমার হাজবেন্ডের জন্য হেলদি ফুড কুক করা শিখছি। কি রান্না করবি আজকে? আজকে আমি রান্না করব হচ্ছে গিয়ে শীতের ভেজিটেবল দিয়ে চিকেন, এটাকে আমরা বলতে পারি স্টার ফ্রাইড ভেজিটেবল। তো দর্শক, স্বাগত আমাদের জন্য তৈরি করছেন চিকেন স্টির ফ্রাইড ভেজিটেবল। চলুন এর উপকরণগুলো আমরা এক নজরে দেখেন। চিকেন পরিমাণ মতো, তেল পরিমাণ মতো, পেঁয়াজ কুচি এক কাপ, মিক্স সবজি পরিমাণ মতো, সয়া সস পরিমাণ মতো, কাঁচা মরিচ পরিমাণ মতো, কর্নফ্লাওয়ার এক টেবিল চামচ, চিনি স্বাদ মতো। উপকরণগুলো দেখে নিলাম, এবার যাচ্ছি মূল আয়োজনে। এবার কি শুরু করতে পারি আমরা? আপা জি, আপা। আচ্ছা, স্বামী জন্য রান্ধতে ইচ্ছে করে না? হ্যাঁ, আমি তো রাঁধি এবং উনি খুবই পছন্দ করে আমার রান্না। আর মার কাছে রান্না শিখেছিস? মার কাছে না, আমি আমার খালামণির কাছে রান্না। খালামণির কাছে? বাহ। নর্মালি কখন রান্না করা হয়? সময় পেলে। সময় পেলে? দিনের বেলা তো টাইম পাওয়া যায় না। না, যায়। যেদিন ধরো শুটিংয়ে পরে যাই সেদিন রান্না করি। আমার বাড়িতে আমার রান্না সবাই খেতে চায়, ইভেন শ্বশুর বাড়িতেও রান্না করেছি আমি। আমি হচ্ছে যখন যেটা করি তখন সেটা এনজয় করি, আদারওয়াইজ আমি সেটা করতেই পারি। এটা যে আমরা এখন দিলাম, হ্যাঁ, এখন এটা কী করবো? ভেজে রেখে দেবো? ভেজে তুলে রাখবো। কতক্ষণ আমরা ভেজিয়ে রেখেছিলাম? মানে ফিফটিন মিনিটস চলেও চলবে, কারণ এই চিকেনগুলো নরম হয় তো ভেতরে তাড়াতাড়ি ঢুকে যায়। আচ্ছা, এখন কাজের কথা একটু শুনি। কাজ চলছে, সিরিয়ালে কাজ করছি, বাংলাদেশের একটা সিরিয়াল যাচ্ছে আমার, পাল্টা হওয়া নাম। এছাড়া কমেডি অ্যাট কলোনি, ধন্নি মেয়ে, তারপরে দল ধন্নি মেয়েটা কাদের? ধন্নি মেয়ে হচ্ছে মাতিয়া মানুষপুর। আচ্ছা আচ্ছা, পেঁয়াজ দিব। এই যে এত সিরিয়াল করা হয়, কোন ক্যারেক্টার খুব ভালো লাগে, যে এই ক্যারেক্টারটা আমার খুব মনের মতো, এরকম কিছু আছে? সিরিয়াল শুরু করার আগে আসলে ক্যারেক্টারটা বেছে নেই, তো সবগুলোই মনের মতো। মনের মতো? হ্যাঁ হ্যাঁ, একটু ঢেকে দিলাম নরম হওয়ার জন্য। আচ্ছা, চুলোটা কমিয়ে দিই। তোমার গানটা একটু শুনি না এখন। আচ্ছা, মানে যেটা শিখছো মানে রাগ? আচ্ছা, আমি একটু ই করে নিই এখানে, একটা সবজিটা দিয়ে নিই, তারপর আচ্ছা গানটা শুনি। ঠিক আছে, নরম হয়ে এসছে, ফার্স্ট টাইম পেঁপে দিই, হ্যাঁ, তারপর অন্যগুলো দিই দাও, কারণ পেঁপেটা সেদ্ধ হতে একটু টাইম লাগে। আর গাজর? আর গাজরটা বোঝা গেছে, পরীক্ষা পাশ করেছো? পরীক্ষা পাশ করে বরবটিও, ফুলকপি আর বাঁধাকপি একটু সেদ্ধ হতে সময় নেয়, স্পেশালি যদি আমরা একটু কাঁচা রাখতে চাই, সেটা তো ডিফারেন্ট, পরে দিতে হবে। যদি কাঁচা রাখলে মজা লাগে, মজা লাগে, স্টির ফ্রাই তো। আচ্ছা, এবার গানের প্রসঙ্গেই আসি। এই যে এত ব্যস্ততা সংসার, যাই হই মানে সেটা তো তুমি যেখানেই করো, সংসার তো শুরু করেছো, তারপরে তোমার নাটকের ব্যস্ততা, আরও অনেক আনুষঙ্গিক ব্যস্ততা আছে, মায়ের বাড়ি আছে, তারপরেও গানটা যে কখন করা হয়? আমি সাত দিনই প্র্যাকটিস করতে পারি না, তিন দিন দুদিন প্র্যাকটিস করি, একদিন ক্লাস করি। ইটস লাইক এক্সারসাইজ, যেমন আমার সাথে যারা কো আর্টিস্ট তারা সকালে একটু টাইম পেলে এক্সারসাইজ করে বা রূপচর্চা করে, নিজের চর্চা করে, তাই না? গানটা তো আসলে আমারই চর্চা, আমি ওই সময়টুকু গান প্র্যাকটিস করি। আসলে গান তো চমৎকার একটা প্রার্থনা, আসলে আমরা তো গান বলি, এটা চমৎকার একটা স্মেল কিন্তু বের হয়েছে অলরেডি। হ্যাঁ, এই ফ্রেশ সবজি যে এই জন্য এখন কেমন ঢেকে দেব। কি ধরনের গান? রাগ? রাগ প্রধান? রাগ প্রধান গান আমার ভালো লাগে, শুনতেও ভালো লাগে, গাইতেও ভালো লাগে। এই গানটা হচ্ছে আমার বাবার লেখা এবং সুর করা, শিবরঞ্জনের রাগের উপর। খুবই স্যাড একটা রাগ, বাট খুব মিষ্টি। মেলোডি বলা আর কি শিবরঞ্জনের। তোমারই কথা ভেবে দিন কেটে যায়, রাতটা কেন যে যেতে চায় না,
তোমারই কথা ভেবে দিন কেটে যায়, রাতটা কেন যে যেতে চায় না, মাঝে মাঝে মাঝ রাতে চাঁদ ডুবে গেলে ভাবে বুঝি আমি তুমি কাছে এলে, শ্রাবণে সব মেঘ বৃষ্টি ছড়ালে, শ্রাবণের সব মেঘ বৃষ্টি ঝড়ালে, এ বুকে কেন তবু নদী বয় না, তোমারই কথা ভেবে দিন কেটে যায়, রাতটা কেন যে যেতে চায় না। চমৎকার চমৎকার, খুব সুন্দর, কথাও যেমন সুন্দর, সুরটা অনেক সুন্দর, গিয়েছিস অনেক সুন্দর, চমৎকার। দোয়া করুন আমার জন্য যাতে গাইতে পারি। অবশ্যই, এই চিকেনটা দিয়ে দিই, যেটা আমরা ফ্রাই করে রেখেছিলাম। হ্যাঁ হ্যাঁ, মিক্স করে নিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেন এখন ফ্রাই করতে দিব। সসের মধ্যে সল্ট থাকে, যে কারণে আমি থাকতে হবে সবাই। হ্যাঁ, আমি এক্সট্রা সল্ট যে খুব বেশি দিয়েছি তা না, একটু কাঁচামরিচও দিয়ে দিলাম। দিয়ে এবার একটু নেড়ে আবার ঢেকে দেবো, আবার ঢেকে দেবো যাতে কাঁচামরিচের স্মেলটা ছড়িয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ এটা করতে বেশিক্ষণ সময় লাগে লাগে না। হ্যাঁ, সেদ্ধ হতে যতক্ষণ সময় লাগবে। সেদ্ধ হয়ে গেছে, এখন কি বাদ বাকি কিছু আছে? এখন আর একটু বাকি আছে, সেটা হচ্ছে যদি কেউ একটু বেশি ঝাল খেতে চায় বা একটু গোলমরিচ চাইলে দিতে পারে, আমি দিচ্ছি না বিকজ আমি ঝাল খেতে পারি না। এখন তোমার, এখন আমি এক চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি, এখানে আমি অল্প একটু চিনি দিলাম, এবার আমি কর্নফ্লাওয়ারটা দিয়ে দিচ্ছি ঢেলে, চমৎকার লাগছে। আমার চিকেন স্টির ফ্রাইড ভেজিটেবল, ওয়াও, খুবই চমৎকার, খুবই চমৎকার, খুবই মজা লাগছে দেখতে, খেতেও নিশ্চয় অনেক স্বাদের হবে। তোকে অনেক ধন্যবাদ, তোর নতুন জীবন অনেক অনেক সুখে হোক। মাথায় হাত দিয়ে দোয়া করে দাও, এটা আমি করি। গরম মাথায় আবার আসবি, অবশ্যই কথা দিয়ে যা, অবশ্যই ইনশাল্লাহ। কিছু বল তোর দর্শকদের, দর্শকদেরকে বলবো যে অবভিয়াসলি আপনারা এটা ট্রাই করবেন, আপনাদের হেলথের জন্য অনেক ভালো, এবং আমার নতুন জীবন যাতে হেলদি হয় সেটার জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ। তো দর্শক, স্বাগত আমাদের জন্য, তৈরি করলেন চিকেন স্টির ফ্রাইড ভেজিটেবল। তো বাসায় নিশ্চয়ই এটা তৈরি করবেন এবং সবাইকে নিয়ে উপভোগ করবেন, কেন বাজারে এখন শীতের অনেক অনেক সবজি। চলুন এক নজরের পুরো প্রস্তুত পুরানি আমরা দেখি। প্রথমে একটি কড়াইয়ে তেল পরিমাণ মতো, চিকেন পরিমাণ মতো দিয়ে ভালোভাবে ভেজে তুলে রাখুন। পরে পেঁয়াজ কুচি এক কাপ দিয়ে নেড়ে নরম করে একে একে পেঁপে পরিমাণ মতো, গাজর পরিমাণ মতো, বরবটি পরিমাণ মতো দিয়ে নেড়ে সেদ্ধ করে নিন। কিছুক্ষণ পর বাঁধাকপি ও ফুলকপি পরিমাণ মতো দিয়ে নেড়ে পুনরায় ঢেকে দিন। সবজি সেদ্ধ হয়ে এলে ভেজে রাখা চিকেন, সয়া সস পরিমাণ মতো, কাঁচামরিচ পরিমাণ মতো দিয়ে পুনরায় নেড়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিন। হয়ে এলে কর্নফ্লাওয়ার এক টেবিল চামচ, চিনি স্বাদ মতো দিয়ে গুলিয়ে সবজিতে ঢেলে নেড়ে নামিয়ে পরিবেশন করুন মজাদার চিকেন স্টার ফ্রাইড ভেজিটেবল। নিচ্ছি ছোট্ট একটা বিরতি, কোথাও যাবেন না, আমাদের সঙ্গেই থাকবেন, ফিরে আসছি এক্ষুনি।